কোথায় যে গেল আমার কাক বন্ধুটা? সকাল থেকে ওকে খুঁজেই পাচ্ছি না। কি জানি আবার কি মন টন খারাপ হলো। বাচ্চা টাচ্চা ভালো আছে তো? কি জানি আগের দিন তো দেখলাম মনটা গোমড়া করে বসেছিল, আর তো ভালো লাগছে না। কোথায় খুঁজি ওকে? হ্যাঁ কোথায় যে গেল, না দেখা করে ভালো লাগে না। যাই খোঁজটা নিয়ে। আরে বন্ধু, তুমি কোথায় ঘুরে বেড়াচ্ছ সকাল থেকে? হ্যাঁ আমি আবার কোথায় যাব? এই তো বাচ্চা দুটোকে ওই সাপে খেয়ে যাওয়ার পর থেকে মন মেজাজ একটু ভালো নেই। জানো তো যে অবস্থাতে আমি আছি, কি করে যে ছেলে পেলে মানুষ করব। বড় হওয়ার আগেই ওই পাশে একটা সাপ এসেছে। কি যে করি বন্ধু, তুমি পাশের গ্রামে যাও, যে কোনো একটা মূল্যবান জিনিস তুলে নিয়ে আসবে, যাতে গ্রামের সকল মানুষ দেখতে পায় তোমাকে, তুমি যে জিনিসটা নিয়ে আসছো, বাকিটা পরে দেখা যাবে। চললাম বন্ধু, পরে দেখা হচ্ছে, ঠিক আছে? ও খিদে পেয়েছে, আর কোথায় পাখির বাচ্চা লুকিয়ে আছে? আয় আমার সামনে, আমি এক এক করে গিলে নেব, গিলে খাবো তোদের। কোথাও তো দেখতে পারছি না, গ্রামটা তো অনেক দূর, যাই দেখি ওই গ্রামটাই যাই। এই যে এইখানে একটা সোনা পড়া ফুলের একটা সাজি রয়েছে, এটা নিশ্চয়ই মূল্যবান, এটা নিয়েই আমি পালাই। কোথায় গেল সেই সাপ? বদমাস সাপটা গেল কোথায়? এই যে এইখানে এটা রেখে যায়, তাহলেই গ্রামের মানুষেরা এসে সাপটাকে লাঠি পেটা করে মেরে ফেলবে। আমি পালাই। এই তো এই যে সাপটা আমাদের সাজিটা এখানে পড়েছিল, তার মানে এই গ্রামে এই সাপটাই মাইস সাজে ঢুকে আছে। মার মার মার! কি বুঝলে বন্ধু? দেখো বুদ্ধি থাকলে উপায় হয়। আজ থেকে তুমি স্বাধীন, তোমার ছেলে মেয়েদের কেউ আর খেতে আসবে না। তুমি এবার সুন্দরভাবে জীবন যাপন করো, কি বলছো? হ্যাঁ বন্ধু হ্যাঁ।